আমি রুম্মান আপনাদের সামনে আসলাম। আমি এখন আছি হাটুশিয়ার ইউনিভার্সিটিতে এবং আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে স্টুডেন্টস ইউনিয়ন। স্টুডেন্টস ইউনিয়নের সামনে এসে আমি ভিডিওটা করলাম। তার পেছনে কারণটা হলো যে স্টুডেন্টস ইউনিয়নের সাথে আমার আসলে একটা অবিচ্ছেদ্য একটা সম্পর্ক, যে সম্পর্কের কারণে আমি আজকে এডুকেশন ল প্র্যাকটিস করি। তো স্টুডেন্ট ইউনিয়নে আমি ছিলাম, আপনারা জানেন যে আমি ইউকে একটা ইউনিভার্সিটির স্টুডেন্ট ইউনিয়নে ভিপি ছিলাম এবং ইউনিভার্সিটি গভর্নর ছিলাম এবং আমি এনইএসও আমি সার্ভ করেছি। তো আমি ন্যাশনাল ইউ ক্যাম্পেইন লিড করেছি। তো আজকে আছি আমি হাটুশিয়ার ইউনিভার্সিটি স্টুডেন্টস ইউনিয়নের সামনে, যেখানে স্টুডেন্টরা যখন পড়তে আসে ইউনিভার্সিটিতে তাদের যদি কোনো সমস্যা হয়, তাদের যদি কোনো কনসার্ন থাকে, তারা প্রাইমারিলি স্টুডেন্টস ইউনিয়নে আসতে পারে এবং তারা অ্যাডভাইস নিতে পারে। তাছাড়াও তারা এনইএস কার্ড সহ আরও বিভিন্ন জিনিসের জন্য তারা হেল্প নিতে পারে স্টুডেন্টস ইউনিয়ন থেকে। এবং স্টুডেন্ট ইউনিয়ন হচ্ছে তাদের যে ইউনিভার্সিটি প্রোভাইড করে স্টুডেন্টস ইউনিয়ন, এবং বাই ল আন্ডার দ্য এডুকেশন অ্যাক্ট ইন দ্য ইউকে এভরি ইউনিভার্সিটি হ্যাজ টু হ্যাভ এ স্টুডেন্ট ইউনিয়ন। সো লাইক আদার ইউনিভার্সিটিস, হাটুশিয়া ইউনিভার্সিটিরও স্টুডেন্ট ইউনিয়ন আছে এবং ফার্স্ট এন্ড সার্ভিসটা স্টুডেন্ট ইউনিয়ন দিয়ে থাকে যখন স্টুডেন্টসের কোনো কনসার্ন থাকে। তারা এনরোলমেন্টের সময় স্টুডেন্টস ইউনিয়ন অনেক হেল্প করে থাকে। এরপরে যেই বিষয়টা স্টুডেন্টস ইউনিয়ন হেল্প করে, আপনাদের যদি কখনো টার্মিনেশন কিংবা প্লেজারিজম সহ আরও বিভিন্ন ইস্যুস আছে, কিংবা আপনারা যদি প্রপার সার্ভিস না পেয়ে থাকেন ইউনিভার্সিটি থেকে, কিংবা পুয়ার সুপারভিশন, এগুলোর কারণে আপনার স্টুডেন্টস ইউনিয়নে আসতে পারেন। তারপর তাদের স্কোপটা লিমিটেড থাকে, তাদের কাজটা যেখান থেকে শেষ হয় সেইখান থেকে আমার কাজটা আসলে শুরু হয়, সেটি হচ্ছে এডুকেশন ল। যেহেতু আমি ইউনিভার্সিটিতে আমি ডাইরেক্টলি ইনভলভ ছিলাম পলিসি মেকিংয়ে, বিং ইন দ্য বোর্ড, ইউনিভার্সিটি বোর্ড অফ গভর্নর এবং ইউনিভার্সিটি একাডেমিক বোর্ড, ওয়ার্কিং ক্লোজলি উইথ কোয়ালিটি এনহ্যান্সমেন্ট, কোয়ালিটি অ্যাসিউরেন্স এজেন্সি অ্যান্ড কোয়ালিটি এনহ্যান্সমেন্ট ইউনিট, সো ভ্যালিডেশন অফ দ্য কোর্স, সো অল সর্ট অফ থিংস আমি আসলে করেছি বলছিলাম যে এই কারণে পলিসি জানার কারণে, হাউ ডাজ দ্য ইউনিভার্সিটি পলিসি ওয়ার্ক, তো এই কারণে আমি আসলে এডুকেশন ল যখন প্র্যাকটিস করি আমি অনেক কনফিডেন্টলি আমি আমার স্টুডেন্ট যারা আছে, আমার স্টুডেন্ট ক্লায়েন্ট যারা আছে, তাদেরকে আমি হেল্প করি। এবং আমি অনেক এরিয়াজ অফ ল প্র্যাকটিস করি, আপনারা জানেন ইমিগ্রেশন সহ ফ্যামিলি এমপ্লয়মেন্ট, কিন্তু আমি সবচেয়ে আমি সব বিষয়ে আনন্দ পাই, কিন্তু সবচেয়ে বেশি আমার ভালো লাগে, আমি অনেক বেশি প্যাশন নিয়ে আমি কাজ করি স্টুডেন্টস ইউনিয়ন এবং আমার এডুকেশন ল নিয়ে। কারণ আমি স্টুডেন্টস ইউনিয়নে আমি ছিলাম, আমি জানি স্টুডেন্টসদের পেইন, সাফারিংস, অল সর্ট অফ থিংস। তো আজকে আর বেশি কথা বলবো না। আপনারা যারা এই ভিডিওটা দেখছেন ইউকে থেকে এবং ইউকের বাইরে থেকে, আপনারা যারা বাইরে থেকে আসবেন ইউকেতে, তারা সবাই মনে রাখবেন যে ইউকে ইজ এ ল্যান্ড অফ ল, এখানে আপনাদের রাইটস আর প্রোটেক্টেড। আপনারা জানার চেষ্টা করবেন, আপনারা যখন ইউকেতে আসবেন পড়তে আসবেন, আপনারা তখন জানতে হবে যে আপনাদের রাইটসটা কি, একটা একজন টিউটরের সাথেও যদি আপনাদের পারফরমেন্সটা ঠিক না থাকে এবং আপনার এক্সপেক্টেড সার্ভিস আপনারা না পেয়ে থাকেন, আপনাদের রাইট আছে ইউনিভার্সিটিতে স্টুডেন্ট ইউনিয়নের কাছে এসে অ্যাডভাইস করা, এবং যদি প্রয়োজন হয় আমার মতো যারা ফুল টাইম এডুকেশন ল প্র্যাকটিস করেন তাদের কাছে আপনারা এসে সাহায্য নেয়া। বাট ইগনোরেন্স অফ ল ইজ নট এ ডিফেন্স, এটা আপনারা মনে রাখবেন, সবসময় জানতে হবে আপনাদেরকে আপনাদের রাইট সম্বন্ধে। তো আজকের মতো আপনারা সবাই ভালো থাকুন, আপনাদের সঙ্গে আবার কথা হবে। আমি এখন থেকে চেষ্টা করব আস্তে আস্তে আপনাদের মাঝে এসে হাজির হতে ফেসবুক এবং ইউটিউবের মাধ্যমে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।